বরাডোবা থেকে 4 কিলো নিজুরি বুদ্ধ। এখানে 17-30 বিঘা জমি, গাছ এই যে দেখেন গাছ সব মেহাগনি গাছ, বাংলো বাড়ি। এই যে এটা একটা ফ্যাক্টরি, এই যে দেখতেছেন এটা একটা ফ্যাক্টরি, গ্রিন টেক্সটাইল ফ্যাক্টরি। এটা একটা বিশাল একটা ফ্যাক্টরি। আর এইটা হলো বাগান বাড়ি বাংলো, চারিদিকে বাউন্ডারি করা। মেন উচুরা রোড, উচুরা রোড থেকে 500 গজ মানে 300 গজ, উচুরা রোড থেকে 300 গজ দূরে এই একটা প্লট। এই যে এটার মধ্যে একটা বাংলো বাড়ি, এটা মানে বাগান বাড়ি। এই কাঁঠাল গাছ অন্তত 2-4-5 হাজারের উপরে আছে মেহাগনি গাছ, মিনিমাম গাছ অনেক ধরনের, ফল গাছ, আম গাছ, লিচু গাছ, অনেক গাছ আছে। আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এগুলো সব মেহাগনি গাছ, খুব দামি গাছ, কোনো এই গাছ না, ওই আকাশি বাবলা কিংবা এই সমস্ত বাজার গাছ না, সব মেহাগনি। এক একটা গাছ অনেক টাকা মূল্য মানের। ও যে পোলাপান খেলতেছে, এটা ভাই, এটা চারিদিকে বাউন্ডারি করে। এটা এটা কি বাইরে না? হ্যাঁ, এটা চারিদিকে একটা বাউন্ডারি করে। হ্যাঁ, এটা 30 বিঘার একটা বাউন্ডারি। এই যে হাঁটতেছি এরকম 30 বিঘার উপরে এরকম গাছ লাগানো, এটা এই দিক থেকে অনেক দূর সামনে। এটা চারিদিকে বাউন্ডারি করা, ওই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন। ও যে গেট, এটা এটা পুরো একটা রোড গেট পর্যন্ত ভাই, বাউন্ডারি। এখানে বাংলো বাড়ি একটি আছে তারা। যত দূর যাইব শুধু খালি গাছ আর গাছ, সব দামি গাছ, পুরা সম্পত্তির উপরে গাছ, দামি গাছ করা। এই এটা বাগান বাড়ি করার জন্য খুব সুন্দর একটা উপযোগী জায়গা। এবং নদী আছে না পাশে? পাশেই নদী আছে। এবং ড্রাইং করার জন্য একটা উপযোগী জায়গা, যে কোনো মিল ফ্যাক্টরি করার জন্য একটা উপযোগী জায়গা। দেখতে পারেন ওই যে গেট, এই যে এই বাউন্ডারি রোডের পাশে। এই যে চারোদিকে বাউন্ডারি করা, কোনো সমস্যা নাই। বাউন্ডারির ভিতরে 30 বিঘা জমি, যা কিনা পুরা গাছ লাগানো। এই যে গেট, মেন গেট যেখান দিয়ে আমরা ঢুকছি। এই যে বাউন্ডারি করা চারিদিকে, চারোদিকে বাউন্ডারি করা। এই 30 বিঘা জমির উপরে কোনো সমস্যা নাই। একজন মালিক, একজন দাতা, একজনে বিক্রি করে দিতে, রেজিস্ট্রি করে দিব। এখানে অনেক মালিকের কোনো ঝামেলা নেই।
একজন মালিক খাজনা খারিজ, তার নামে ব্যাংকে কোনো মর্গেজ না, কাগজপাতি অনেক সুন্দর। ওই যে ওই পাশে একটা ফ্যাক্টরি, ফ্যাক্টরিটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা এই এই বাউন্ডারির পরে, মানে এই প্লটের পরেই একটা ফ্যাক্টরি। এখানে এটা কী ফ্যাক্টরিদের নাম রাখেছেন? গ্রিন টেক্সটাইল। ওই কত বুদ্ধি সবাই? হ্যাঁ, এটা গ্রিন টেক্সটাইল, এটা যত দূর যাবেন তত দূর খালি গাছ আর গাছ। ওই বিড়াটাও তো এটা না, ওই বিড়াটাও না। এই যে খালি জায়গা, এই খালি জায়গা সহ শুধু একটা আশ্চর্যের ব্যাপার, এই জায়গাটুক খালি গাছ লাগানো বাকি আছে। এই জায়গাটুক সর্বোচ্চ কয় বিঘা? এক বিঘা না, এই জায়গা না, এই গাছ লাগানো বাকিটা, গাছ লাগানো বাকিটা শুধু এই 30 বিঘা জায়গার মধ্যে এই 1 বিঘা জমি গাছ লাগানো বাকি আছে। এটার মধ্যে গাছ লাগানাই যে অন্য সবজি চাষ করতো, আর ওইটা হলো গ্রিন ফ্যাক্টরি, গ্রিন টেক্সটাইল। আপনারা দেখেন এটা এই সীমানার পরে, এটা এই সীমানার পরে, এখানে অন্তত 5,000 শ্রমিক কাজ করে। না, 12,000। ও সরি, 12,000, 12,000 ওয়ার্কার কাজ করে, ম্যান পাওয়ার 12,000 ম্যান পাওয়ার। আর এই যে এই যে এই জমি, এটা হলো এই বিক্রিত জমি, এই শুরু এই যে বাউন্ডারি থেকে একেবারে যা আছে 8-10 হাজার গাছ আছে। আগে বলছিলাম 5,000, ওইটা ভুল, পরে আরও দেখলাম আরও মিনিমাম 8-10 হাজার টাকা আছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখেন, যদি আপনাদের জমি পছন্দ হয় কিংবা কেউ নিতে ইচ্ছুক তাহলে আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে। আমার নাম দেলোয়ার সরকার, গাজীপুর। আমার মোবাইল নাম্বার 017-11-66-4021। হ্যাঁ, মোবাইল নাম্বারটা আবার বলছি, 017-11-66-4021। ওই বাউন্ডারি আচ্ছা, এখন বিদায় নিলাম, আপনারা অবশ্যই ফোন করবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।